বলছি, আমি এখন হাওড়া ঘুষুরিতে ভোট বাগানে আছি। এটা প্রায় অনুমানিক 350 বছর আগে পুরানো। এটা হচ্ছে তীর্থবতে বৌদ্ধ মন্দির। তো এখন ধ্বংসস্তূপে সব পরিণত হয়েছে, আর এটা রক্ষণাবেক্ষণের অভাবে আরও সমস্ত শেষ। এখানে ভুটান এবং কুচবিহার মহারাজাদের মধ্যে সংঘর্ষ হয়। তখন স্থানীয় কোম্পানি ব্রিটিশ সরকার এদের মধ্যস্থতে এইখানে একটা বৌদ্ধ মন্দির তীর্থবতীদের করা হয়। এখন এখানে আছে শিব মন্দির, আর এ দেখুন ভগ্নাংশ সব ভেঙে চূড়া এক হয়ে গেছে। আমি শিব মন্দিরের দিকে যাচ্ছি। আজকে যেহেতু পয়লা শ্রাবণ, ভক্তরা সব পুজো দিয়ে আসছে এক এক করে। তো এখানে তীর্থবতীরা বৌদ্ধ মন্দিরটা করেছে, কিন্তু এটা দেখাশোনার অভাবে শেষ হয়ে যাচ্ছে, ভেঙে চুরে সব গিয়েছে। প্রাচীন জিনিসকে যদি এরা ঠিকমতো মেনটেন্স করে রাখে জিনিসটা, তাহলে ভালোভাবে ই করতে পারবে। এখন কতটা এরা করবে সেটা তো যাই, সামনের দিকে আগিয়ে। এখানে আগে এরা থাকত সব বৌদ্ধ মন্দির, এখন এখানে কেউই নেই। ভেতরেও আরও আছে মন্দির, কিন্তু জঙ্গল দেখতে পাচ্ছেন, এই অবস্থায় তো ওখানে ঢোকা সম্ভব না। তো আমি দেখছি আগে
যদি কিছুটা আপনাদের আমি দেখাতে পারি। এখানে জঙ্গল পরিবেশ দেখাবার কিছুই নেই, কিন্তু এগুলো যদি মেনটেন্স করা হয় তাহলে একটা দর্শনীয় প্লেস হবে। এভাবে আমাদের বাংলাতে প্রচুর সমস্ত নিদর্শন পড়ে আছে কেয়ারলেসভাবে। এটা প্রচুর জমি দিয়েছিল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কুচবিহারের মহারাজা। এখন এগুলো দখল হতে হতে এই সামান্য এইটুকু আছে।